আজকে রেসিপি আমের ভাপা সন্দেশ। এই আমের ভাপা সন্দেশ বানাতে কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। আমের ভাপা সন্দেশ বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি ছানা। এখানে আমি ছানাটা বাড়িতেই তৈরি করে নিয়েছি। 1 লিটার দুধে আমি ছানাটা তৈরি করেছি। এখানেতে আমি দুধ ছানাটাকে লেবু দিয়ে নয় ভিনিগার দিয়ে কাটিয়ে নিয়েছি, দিয়ে তারপর একটা সুতির ন্যাকড়ায় জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। দেখুন একটা মন্ড মতো হয়ে গেছে। এর সঙ্গে নিয়েছি একটা পাকা আম। পাকা আমের টুকরোগুলোকে আমি মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। নিয়েছি সুগার, সুগারটাকেও আমি গুঁড়িয়ে নিয়েছি। এবার চলুন প্রথমে আমি ম্যাঙ্গো পিউরিটাকে তৈরি করে নিই। আমের পাল বা ম্যাঙ্গো পিউরি তৈরি করার জন্য প্রথমে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমটা দিয়ে দিচ্ছি, পাকা আমটা। একটুখানি ঘন হবে। এর সঙ্গে আমি 2 টেবিল চামচ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। কন্টিনিউ আমি নাড়িয়ে গেছি, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সমস্ত চিনিটাও এর সঙ্গে মিশে গেছে। এবার আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, তারপরে আমি পরের স্টেপে আসছি। ম্যাঙ্গো পিউরিটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছানাটাকে দলাটাকে আমি ভেঙে নিচ্ছি। এবার একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি, সেই জারের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো পিউরিটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো চিনি। এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। ছানাটা আর আমটা দেখুন আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এর সঙ্গে 2 টেবিল চামচ মিল্ক পাউডার মেশাচ্ছি। আবার এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। মিল্ক পাউডারটা দিয়ে আবার আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা স্টিলের টিফিন কৌটো নিয়েছি, তাতে আমি একটা বাটার পেপার গোল করে কেটে বসিয়ে দিয়েছি। এবারে মিশ্রণটা ওর মধ্যে দিয়ে দেব। আপনাদের যদি এই এটা যদি ব্লেন্ডারে দিয়ে যদি খুব টাইট হয়ে গিয়ে থাকে মনে হয়, তাহলে আপনারা 2 টেবিল চামচ মতো এমনি নর্মাল দুধ ইউজ করতে পারেন। তো আমার এখানে তো ব্যাটারটা ঠিকই আছে, তাই আমি এখানে কোনোরকম দুধ ইউজ করছি না। দেখুন আমি ব্যাটারটাকে সম্পূর্ণভাবে এখানে স্প্রেড করে দিয়েছি, একদম টাইট আছে। আপনাদের যদি মনে হয় যে এটা খুব টাইট লাগছে, তাহলে আমি আবারও বলছি 2 টেবিল চামচ মতো দুধ নর্মাল দুধ ইউজ করতে পারেন লিকুইড, তখন ওটা দিয়ে কিন্তু আবার ব্লেন্ডারে কিন্তু দিতে হবে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা আমি আবার জ্বালিয়ে নিচ্ছি। এখানে আমি দেখুন একটা ডেচকি নিয়েছি, তাতে একটু জল দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এবার আমি এটাতে গ্যাসটা অন করে দিচ্ছি, মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। এটাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা এর উপর দিয়ে দিলাম। এটা মিনিট 40 মিনিট মতো আমি টাইম নিয়ে এটা হতে দেব রান্নাটা। গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই থাকবে। প্রায় 40 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা ওপেন করছি। গ্যাসটা আমি একটু বন্ধ করে দিচ্ছি, একটা সাঁড়াশির মাধ্যমে এটাকে একটুখানি আমি খুলছি।
হয়ে গেছে। এবার এটাকে একটু আমি ঠান্ডা করতে দেব, তারপর আমি এটাকে বের করব। প্রায় 10 মিনিট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এটাকে বের করে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে এরকম ভাবে ধারটাকে প্রথমে আমি একটু কেটে নিচ্ছি, যাতে বেরোতে সুবিধা হয়। এবার একটা ডিশ ঠিক এইভাবে নিয়ে আমি উল্টে দিচ্ছি। একটু প্রেসার দিলে পরে এটা বেরিয়ে আসবে। বাইরে বেরিয়ে এসছে, এই যে উপরে যে বাটার পেপারটা ছিল সেটাকে আমি আস্তে করে বের করে নিচ্ছি। আমি এটা গোল শেপ দিয়েছি, আপনারা চাইলে এটাকে চৌকো করতে পারেন। সেটা এবার এটাকে আমি চৌকো করে কেটে নিচ্ছি। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করেই দেবেন, বড় ছোট। পিস করে সবকটা কেটে নিয়েছি। আমি গার্নিশিং এর জন্য উপরেতে একটু কাজু বাদাম আর আমন্ড বাদাম কুচি নিয়েছি। রেসিপিটা রেডি হয়ে গেছে, এটা বাড়িতে আপনারা ট্রাই করবেন। কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের ফেসবুক টুইটারে শেয়ার করবেন। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আপনাদের মতামত জানাবেন। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার নিত্য নতুন রান্নার আপডেটগুলো আপনারা জানতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।